कोट गर तुम गुड मॉर्निंग गाइज, दिस इज ड्राइवर ब्लॉग्स एंड वेलकम टू माई चैनल। आज क्या है ना, आज मैं असमीज में ब्लॉग बनाऊंगा। बहुत लोगों का रिक्वेस्ट आ रहा था, सो है ने आज असमियाते कर दियक। और गुवाहाटी गई आज रातिपा ओलवा कथा आसे, कि बतर तो इन बरखुण दिले मैं रात मर्निंग राइड तो बहुत बेसि भल लगे, मजा लगे, कि नहल तो इतना आठटा बजिसे ऊल चाँ कि बतर तो और आठटा मारि मारि गई थकिम, कारण बहुत दूर रास्ता। এইখন একচুয়ালি সার্ভিসিং এর কারণে গিয়ে আসো আজি, তো চলো। আর অসমিয়াত কথা পাতি ভালো লাগে ন, বস্তু ধুনিয়াকে এক্সপ্রেস করব পারি সবকে। ও আর একটা কথা, আপনাদের বহুতে মোক চিনিয়ে পাইছে, মোর নাম দিব্যজ্যোতি গগৈ, বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা। বহুত মানুষ আমার ইয়ার মানুষ কমেন্ট করে সুই থাকে, ভাই কাহ যে ও বহুদিন হিন্দি টাইপ লোক বনালো যে তিন চারিটা, আর আজি সাউন্ডটো ইমান পোৱা নাই চাগে ন, ডিবি কিলার এটা লগালো। এসি প্রজেক্টর ডিবি কিলার নাই, কিন্তু বেলেগ একটা কোম্পানি আছে, কি আছিল নামটো, বেরেল এক্সজস্ট বলে, এহতর পৰা ডিবি কিলার এটা আনি লগাই দিলো। আজি কোনো পুলিশের লাপড়া নাই, একো নাই, গুৱাহাটী যাম ইনেও বহুতে বহুত নহলে পুলিশের লাপড়া হয়। আর নিজের কানখনো অকমান বাজি না থাকে, আর নহলে ইমান দূর গলে কানখন একদম বাজি যায়। একো নাই, শান্তির এটা স গিয়ে থাকিম। লং জার্নি করাই হওয়া নাছিল আজি, বাইকখন যে গুৱাহাটীৰ পৰা আনিলোয়ে, আজিলৈকে যোৱাই হোৱা নাই, এতিয়া যামহে। আৰু কিমান কিলোমিটার হল এতিয়া সার্ভিসিং কৰিব, হৈ গল আৰু গুৱাহাটী পাওঁ মানে 1000 কিলোমিটার হৈ যাব। নাই রে ডিবি কিলার লগাই মজাই আহা নাই, গো এয়া আপসিপ ডাউনসিপ লাগার সাউন্ডে নাকি হৈ গল বমফাট বমফাট। তো মানুষ রিয়েকশন বিলাক চাই মজা লাগে, হলো তো কিন্তু পিছফালে বা কি আহি গল এখন। তেজপুর আহি পালো, আৰু 3 ঘণ্টামান লাগিব, লাহে লাহে রখি রখি যাম, লাহে লাহে আহি আছো। আৰু দুটামান কথা কবলগীয়া আছিলে মোর, কথাকিটা কওঁ ৰখক। এইকেইদিন বাৰু ইউটিউবত আপোনালোকে দেখিছে নাই ZX10ৰ কথা, কি কি ভাই মটকা সামান, এইখন বাইক ললে মানে এক্সিডেন্ট হব, এইখন বাইক মানে বেয়াই, কিবা কোম্পানি পাই বেয়া আহে, এইবিলাক মানুহৰ কথা উল্টা পুল্টা। আরে ভাই মানুহবিলাকে বাইকখন লব, লৈ ডাইরেক্ট 300-200, নিজৰ কন্ট্রোলতো চলাব লাগে ন। মোৰ যিমান এতিয়া মই চাওক, এখন বাইক কিনা পা মই এতিয়াও 2 মাহ হৈ গল, মই এতিয়াও স্পোর্টস মোডতে নিয়াই নাই, বাৰু রেইন মোডতে চলাই আছো। জানো মই স্পোর্টস মোডত কি হব, কিমান পাওয়ার, এখন এতিয়াতো 600cc টাইপ বিহেভ কৰি আছে, যেতিয়া স্পোর্টস মোডত দিম পুরা 1000cc, একদম হুইলি মারি মারিয়ে গৈ থাকিব। এইবিলাকতো যেতিয়ালৈকে মানুহৰ মানে এটা নিজৰ মানুষজনে জানিব লাগে যে কিমান পাওয়ার কন্ট্রোল কৰিব পাৰিব, কিমান নোৱাৰে, কিমান হেন্ডেল কৰিব পাৰিব নোৱাৰে, সেইটো হিচাপে মানুহে বিহেভ কৰিব লাগে। কিন্তু মানুহবিলাকে যি স্পীডত চলাব বাইক, বহুত বহুত লগাৰ দেখিছোঁ মই, একদম বাইক ল'ব লৈহে মাৰিব উইলি। সব কন্ট্রোল ইয়াত আছে, ইয়াত আর ঘরত মা ভন্টি দেউতা রুখি আছে নয় সবরে। লাহে লাহে লাগিলে এখন বাইকে হোক, 150cc হোক, 300cc হোক, যিয়ে বাইক হোক, ধুনিয়াকে চলাব লাগে, আরামসে চলাব লাগে, এনজয় করব লাগে। ইমান স্পীডত চলালে তো একো এনজয় করব নয়, একটা এখন বাইক ধুনিয়াকে লাহে লাহে আরামসে চলাই, কি স্মুথ, কি ধুনিয়া, আরামসে চলাব লাগে, ঘুরব লাগে। কোক দাদা, মই বিশ্বনাথ চাৰিআলি পাইছো, হয় হয় হয়, এই গুৱাহাটীলৈ যাওঁ সার্ভিসিং, এই 1 মাহ হয়েছে।
কি কয় গুৱাহাটী পৰা এটাই ডিলাৰ আছে গোটেই নৰ্থ ইষ্টত দিয়ক যাওঁ ৰখিব ভয় লাগে ইয়াত কোন দিয়াব কোনোবাই আহিছোঁ দিয়ক দাদা অঁ এনেকৈ পুলিচে ৰখালে ভালে লাগে ন পুলিচে ৰখাই পেলাই কৈছে ভাল লাগিছে দাদা বাইকখন আৰু কিছুমানে থানাত বহা বাইক অভিয়াছলি আজি বাৰু ডিবি কিলাৰ ৰখাই আহিছোঁ চ' ইমান টেনশ্যন নাই মাইটি ব্ৰহ্মপুত্ৰ ধুনীয়া পানী বাঢ়িলে বহুত পানী বাঢ়িলে মাজতে আহোঁতে এইবিলাক চব শুকাই আছিলে এতিয়া নগাঁও সৰুৱে পাই গ'লোঁ আৰু গৈ আছোঁ অলপমান কঁকাল বিষ হৈ আছে পিছফালে ডাঙৰ বেগ এটা লৈ আছোঁ পিঠিত একো নাই এইটো ৰাস্তাত এতিয়া প্ৰব্লেম নাই ইমান টাইমো নালাগে খাই লওঁ দেই কিবা এটা ভোক লাগিছে সুগন্ধি ইয়াতে খাওঁ অকলে এইটো চাওক লগাই দিলোঁ ডিবি কিলাই আহি গ'ল খানা আলু পৰঠা চব্জি এনেইতো ভাতেই খাওঁ ৰাতিপুৱা কিন্তু এতিয়া বাইক চলাই থাকোঁতে এক পেট ভাত মাৰি ল'লে টোপনি আহিব নহয় ঠিক আছে বলক খালোঁ মেলিলোঁ চাহ একাপো খালোঁ ওলাই দিওঁ নহ'লে আকৌ দেৰি হৈ গৈ থাকিব আৰু বহি থাকিলে বহিলে উঠিব মন নাযায় আৰু চলাই থাকিলে ৰখিব মন নাযায় এইটো হৈছে আম জিন্দগি চাব নেকি এতিয়া মই মেণ্টছ জিন্দগি কৰি দিম লগাই দিছোঁ ক্ৰুজ কণ্ট্ৰল মেণ্টছ জিন্দগি গৈ থাকা আৰামছে হাইৱে স্পীড বহালোঁ বহাব পাৰি কিমানত ছেট কৰিব পাৰি 55 হ'ল 56 57 অকণমান আৰাম কৰিব পাৰি আৰু আৰামছে ক্ৰুজ কণ্ট্ৰল লগাই আকৌ হাইৱে আকৌ কেঞ্চেল কৰিবলৈ জাষ্ট ব্ৰেকডাল টিপি দিলে হ'ল বা ক্লাছ টিপি দিলে হ'ল শুনি নাপায় যে হেৰি মই গুৱাহাটী যাম চাৰ্ভিচিং আছে বাইকৰ অঁ এইটো ক'ত ঘৰ তোমালোকৰ নগাঁও ঠিক আছে লগ পাম অঁ আহি থাকা অঁ লোৱা তুমি পাৰিবা মাৰি দিয়াচোন হৈ গ'ল হৈ গ'ল হৈ গ'ল হৈ গ'ল লাহে লাহে লাহেকৈ দিবা লাহেকৈ দিবা
লাহে গৰিবা ফটো মাৰা যাও এইটো সাবস্ক্রাইব কৰিবা চেনেল চাবা তোমাৰ ঘৰ সবৰ ইয়াতে যাও হে পুৰণিটো বাই বাই ফাইনেলি আজি এতিয়া 95 পাব ডাৰ্লিং আজি ফুটি লাগিব চাগে আজিয়ে সার্ভিসিং করি বলে ভাবছিল কিন্তু আজি নকর আর ভাগর লাগছে এটা অল্প রেস্ট লম গই আর কাইলে সার্ভিসিং করিম আর এইকদিন পাইলে মই ডেইলি ব্লগ দিয়া চেষ্টা করিম ইয়ার পা শশাঙ্ক দাকু লগ ধরব আছে কাইলে রাইড এটাতো যাব আছে সব কাইলে করিম আর এইটো জামটো লাগিলে বৰ বেয়াকে লাগে আৰু খানা পৰাত কোনো পাবলাও পাৰিলে আৰু এটা জাম থাকিব 6 মাইলত বাস আৰে গৰম হৈ যায় এনেকে একদম বঢ়িয়া কাম কৰিছে দেই কাবাক যদি লাগে মই ডেসক্ৰিপশ্যনত দি দিম এক্সজাল অ সৰি ডিবিকিলাৰটো লব পাৰে বহুত ধুনীয়া কাম কৰিছে অকল হাই আৰ পি এমত খালি চাউণ্ডটো বেছি কৰে এনেই এনেকৈ নৰ্মেলত বহুত ধুনীয়াই কাম কৰিছে হ্যালো চলো পৌঁছ গে মেলতে হে লগ পাম নেক্সট ব্লগত আজির কারণে এতে এন্ড করছো বহুত ভালো লাগছে ওকে।